এটা নারায়ণগঞ্জ, আপনার না করিয়েন, এটা ঢাকা শহর। সব মানুষ এখানে বইঙ্গে ওদের এলাকায় এসে কাজ করে, ওরা পয়সা অহংকারী দাম্বিক, ওরা বহু হুজুর কিয়ের আগে উঠাইছে। ঢাকা বেড়াইত, বংশাল, পুরান ঢাকা, এই নারায়ণগঞ্জ, তারপর হলো কেরানীগঞ্জ, ওদিকে হলো গাজীপুর, টঙ্গী, বাংলাদেশের সব হুজুরকে ওরা তুলছে, ওয়াচ করে আইনে আইনে হুজুরদেরকে ফর্মে তুলে দিছে। ওরা চিল্লাচিল্লি করবে না মাঝে, সে কে করবে? সব মানুষ ওদের ভাড়াটিয়া। এখানে যদি আমি ভাড়ায় থাকতে আসি, আমার কোনো আত্মীয় স্বজন নাই, ওর বাপ দাদা চোদ্দ গোষ্ঠী এখানে, ওর শক্তিগত, ও কথা বলবে না, কে কথা বলবে? হ্যাঁ, না করছেন আপনার এত বড় সাহস? ওকে ছোট ভাই এখানে এসে বলো, তোমার এলাকা, তোমারই তো ক্ষমতা, তুমি এক বলবে না, কে বক বক করবে, কে বলো? তুমি তো ভাই না করেন না প্লিজ, আমাকে নিয়ে আসতে কথা বলতে, আমি ওদের সাথে কথা বলি। ছোট ভাই তোমরা এখানে এসে কথা বলো, আরে ঢিঙ্কা চিকা লাগায় দাও, সমস্যা কোথায়? কি বলো, তুমি যুবক না, তোমার চুল এত লম্বা, কি সুন্দর করে ছাড়াইছো তুমি, কতক্ষণ পরে এমন করো? তুমি তো স্মার্ট, তুমি, আরে ভাই কি বলো, এদেশের মেয়েরা তোমরা জানে না, দেখি না, একশো দুশো মেয়ে তোমার জন্য মানে হাত তাত কেটে পাগল হয়ে মরে যেত, তুমি এত সুন্দর, তুমি জানো তুমি কত জ্ঞানী বুদ্ধিমান, তোমার কত পয়সাওয়ালা, তুমি তুমি কি ট্যালেন্ট, তুমি কি ক্লেভার, তুমি কি বিচক্ষণ, এদেশের মেয়েরা জানেই না, থাকলে তোমার জন্য সিরিয়াল দ্বারা দাঁড়া থাকতো, তুমি তো সুদর্শন মানুষ, তুমি কথা বলবো না, কে বলবে বলো? হ্যাঁ, ফেরেশতা তোমাকে ভয় পেয়ে চলে যাবে, জানো, তোমার জন্য ফেরেশতা গুনা লাগবে, মনে করো এত বড় সাহস ফেরেশতার হয়ে গেছে, রূপগঞ্জের ছেলের নামে গুনা লাগবে, কি বলো? ফেরেশতার এত বড় ক্ষমতা, হ্যাঁ, এই কে ফেরেশতার নাম কি, এই ফেরেশতার নাম কি, যে ফেরেশতা রূপগঞ্জের মানুষের নামে এখানকার স্থানীয় পোলা পাইন, হ্যাঁ, হুন্ডা চালায় পালসার, 120 চালায় ভিডিও করে, এত ক্ষমতাবান, এত দ্রুত গতির ছেলে মেয়ের গুণা কোন ফেরেশতা লিখবে, নাম কি? পাগল নাকি আপনারা? খবর তোদের সাথে কিছু বলেন না, পাপ হবে আপনাদের, যারা ওদেরকে চুপ করতে বলতেছেন আপনাদের সবাদের পাপ হবে, কেন বলতেছেন ওদের চুপ করতে? হ্যাঁ, ওরা এখানে বক্তা নিয়ে আসছে টাকা দিয়ে, বক্তা বক্তার কথা বলবে, ওর কথা বলবে না, করবে কেন বক্তা? কারা কারা জান্নাতে প্রবেশ করতে চান, আল্লাহ তাআলা তৌফিক দান করুন। হাজারো পথ আছে জান্নাতে প্রবেশ করার। বনি ইসরায়েলের এক মহিলা কুকুরকে পানি পান করিয়ে জান্নাতে যাবে, বনি ইসরায়েলের 199 লোককে হত্যা করার পর আরও 100টা পূরণ করার পরও জান্নাতে গেছে। জান্নাতে যাওয়ার বহু পথ আছে, জান্নাতে যাওয়ার বহু পথ আছে। আজকে একটা নিয়ে না হয় কথা বললাম। আন জাবির রাদিয়াল্লাহু আনহু, জাবির রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আপনার মনোযোগ দিয়ে শুনুন, আমি আপনাদেরকে প্রশ্ন করবো, জবাব দিয়েন, কেমন, মনোযোগ দিয়ে শুনিয়েন। আন্না রাজুলান সাআলা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকাল, একজন ব্যক্তি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ওনার কাছে এসে জিজ্ঞেস করল এবং বলল, একজন লোক আল্লাহ নবীর কাছে এসে বলল, আরাআইতা ইযা সাল্লাইতুস সালাওয়াতিল মাকতুবাত ওয়া সুমতু রমাদান ওয়া আহলালতুল হালাল ওয়া হারামতুল হারাম ওয়ালাম আজিদ আলা যালিকা শাইআ আদখুলুল জান্নাহ ইয়া রাসূলুল্লাহ, কারা কারা জান্নাতে যেতে চান? আল্লাহ আল্লাহ আল্লাহ, জাবির রাদিয়াল্লাহু আনহু, সুবহানাল্লাহ, এই কাফের মুশরিক হয়ে যায় মানুষ নামাজ না পড়লে, এটাও জাবির রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হাদিস। ওনার হাদিসগুলো আমার এত ভালো লাগে, ওনার বর্ণিত হাদিসগুলো, সুবহানাল্লাহ, একেবারে এখন আমাদের জন্য এগুলো, মানে এখন একদম ফুল হয়ে যাবে, ওনার ট্রেন্ডে চলে, কিসে চলে, ট্রেন্ড, ট্রেন্ড, এই ট্রেন্ডিংয়ে আছে ওনার, সুবহানাল্লাহ। দেখেন উনি কী বলতেছে, বলতেছে যে একজন লোক এসে বললো, ইয়া রাসূলুল্লাহ, আমি যদি দিনে শুধু 5 ওয়াক্ত ফরজ সালাত সুন্নত নফল পড়বে, এটা সে বলে নাই, বুঝাতে পারছি না ভাই, আমি না করছি কে সুন্নত পড়তে, নফল পড়তে না করছি না আমি, এখন এই যে ইউটিউবার এখানে লিখবে, তো ইউটিউবার আছে, ও বলবে দেখুন জামশেদ মজুমদার বলছে সুন্নত পড়া লাগবে না, ও টাইটেল দিবে। আমি বলছি এরকম, আমি বলছি এক লোক আল্লাহ নবীকে এসে বললো, ইয়া রাসূলুল্লাহ, আমি দিনে শুধু ফরজ নামাজ পড়বো, তো ফরজ নামাজ কয় রাকাত, ফরজ নামাজ কয় রাকাত? কেউ যদি বলে আমি শুধু ফরজ পড়বো, সে কি নফল পড়বে বলছে, সুন্নত পড়বে বলছে, তাহাজ্জুদ পড়বে বলছে, ঈদের নামাজের কথা তো সে বলে নাই, কোন নামাজের কথা, ঈদের নামাজের কথা সে বলে নাই, ঈদ তো ফরজ না। তো সে বললো, আমি যদি আল্লাহর নবী দিনে শুধু ফরজ নামাজ পড়ি, আর আল্লাহর নবী এই শাওয়াল মাসের রোজা, সোমবার বৃহস্পতিবার রোজা, কোনো রোজা আমি রাখবো না আল্লাহর নবী, আমি একবারে বছর শেষে যখন রমজান মাস আসবে, চন্দ্র দেখে রোজা রাখবো, যদি 29 দিনের মাস হয় 29 দিন, না উনি এভাবে বলে নাই, উনি মূলত বলছে কি, আল্লাহর নবী আমি যদি শুধু ফরজ নামাজ পড়ি আর রমাদানে সিয়াম পালন করি এবং হালালকে হালাল বলি, হারামকে হারাম হিসেবে মেনে চলি, ওলাম আজিদ আলা যালিকা শাইআ, আল্লাহর নবী আমি যদি খালি রোজা রাখি রমজানে, আর যদি আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি ফরজগুলা অন্যগুলা বাদে, আর আপনি যত কিছুকে হারাম বলছেন আমি এগুলো মাইনা চলবো, এগুলো আমি করবো না, আপনি যত কিছুকে হালাল বলছেন এটাকে আমি হালাল হিসেবে নেব, এবং আল্লাহ নবী আপনাকে আমি বলে দিই সারাদিনে আমি আর কোনো ইবাদত করবো না, কি করবে না, কি করবে না,
এক ব্যক্তি বলতেছে, জামশেদ মজুমদার বলতেছে না, কাকে বলতেছে? আল্লাহর নবীকে বলতেছে। এই হাদিস পাইলাম কোথা থেকে? জাবের রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। এটা মুসলিমের হাদিস। কোন হাদিস? কিসের হাদিস? সহি মুসলিমের হাদিস। কিসের হাদিস? সহি মুসলিমের হাদিস। এখন ওই লোক বললো যে আল্লাহর নবী, এবং এই এর চেয়ে মানে নামাজ রোজা আর হারাম আর হালালের এর চেয়ে আমি যদি কিছুই বৃদ্ধি না করি, আমি যদি আর কোনো ইবাদতই না করি, আমি কি জান্নাতে প্রবেশ করব হে আল্লাহর রাসূল? কল, আল্লাহর নবী বললো যে না, তুমি জান্নাতে যাবা যদি ন্যূনতম কি করেন। ভুলে খেয়ে ফেলছেন ভাই, পানি টানি খাবেন? ওয়াজ খাই ফেলেন না, পানি খান, ভাত খান, মাছ খান, ওয়াজ খাই ফেলেন না ভাই, তাহলে আয়েশা আসাটাই মানে বৃথা হবে এখানে। হ্যাঁ, ওই লোক কি বলছে, সে কি করবে? আর কোন মাসে রোজা রাখবে? হালালকে কি বলবে? হালালকে কি বলবে? হারামকে কি বলবে? কেউ যদি কাউকে স্মরণ করতে গিয়ে গান বাজনা বাজায় যদি দিবস পালন করে, এটাকে কি বলবে? সে কি বলবে? সে এটাকে যদি কোনো বইতে লেখা থাকে ধর্ম মানুষে তৈরি করছে, সে কি বলবে এটাকে? যদি বিয়ের মধ্যে মত থাকে, সে কি বলবে এটাকে? এদেশের সবচেয়ে শ্রেষ্ঠ স্মার্ট মানুষ বিয়েতে গায়ে হলুদ করে, সে কি বলবে এটাকে? এই দেশের সবচেয়ে ভদ্র মানুষ তার শালিনী নিয়ে একসাথে সফর করে, সে কি বলবে এটাকে? এই দেশের সবচেয়ে বুদ্ধিমান শিক্ষিত মানুষটা সিগারেট খায়, সে কি বলবে এটাকে? এদেশের সবচাইতে ক্ষমতাবান মানুষ, সবচাইতে ক্ষমতাবান মানুষ কোন একটা আইন পাশ করলো যে মদের লাইসেন্স দিয়ে দেবে, সে কি বলবে এটাকে? তাহলে সে প্রত্যেকটা হারামকে কি বলবে? প্রত্যেকটা হারামকে কি বলবে? তাহলে শুধু নামাজ পড়বে, রমজানে রোজা রাখবে, আর যত কিছু আল্লাহ হারাম করে সেটাকে কি বলবে? মেনে চলবে। আর হালালকে কি বলবে? হালালকে কি বলবে? মানে চাস্ত ভাইয়ের মেয়ে, আপন চাস্ত ভাইয়ের মেয়ে, মানে আপন ভাই না, চাস্ত ভাইয়ের মেয়ে দেখা দিবে না, প্রয়োজনে বিয়ের প্রস্তাব দিবে বা দিবে না, যদি পছন্দ হয় প্রস্তাব দিবে, এটাকে হালাল মনে করবে? বুঝাতে পারি নাই, বুঝাতে পারি নাই মনে হয়। আরে ভাগ্নি বিয়ে করে ফেলবেন নাকি? এখন জমানাটাই কি আমার চলে আসছে? ধুর, জমানাটাই কি আসছে? ওস্তাদ, চাস্ত ভাইয়ের মেয়ে বিয়ে করা যায় যায় না? জমানা তো কি আমার চলে আসছে? কী বলেন, ভাগ্নি বিয়ে করে ফেলবে লোকে? হ্যাঁ, শোনেন না, মামা 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 বুনি বলতেছে যে আমার আপন ভাই এত আদর করেন, আমার মেয়েরা আমার স্বাস্থ্য ভাই আদর করে। খুব শুনাম, কি শুনাম? খুব শুনাম। হঠাৎ করে মেয়ে বমি করে, হঠাৎ করে মেয়ে কি করে? না, বাসে উঠে মাথা ঘুরায় বমি করে না, ঘরে থাকতেই করে। আরে ভাই, বাস উঠলো নাকি বমি করে? ভাই বাসে উঠে বমি করে নাই, হঠাৎ করে মেয়ে বমি করে। এরপরে মেয়ের মা কাঁদে, আল্লাহ আল্লাহ আল্লাহ, কি করলো কি করলো, খাইছে রে আমার, খাইছে 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 খাইছে, কি করলো, আমি কি ক্ষতি করছি, আমি কি ক্ষতি করছি? মানে এখন অন্য কোনো পোলায় দ্বারা যদি বমি করতো তাহলে তত বিয়ে দিতে পারতো। আমার আপন স্বাস্থ্য ভাই, ভাই লোক কেমনে, আমি বাগনি মা মা বদনি কেমনে বিয়ে দিবো ভাই? খাইছে খাইছে খাইছে, আমি শেষ, আমি শেষ, মুখ দেখানো জায়গা নাই রে। মানে অন্য কারোর সাথে হলে জায়গা থাকতো, বুঝছেন? অন্য কারোর সাথে জেনা হলে মুখ দেখানো জায়গা থাকতো, স্বাস্থ্য সাথে সাথে হবে না। আরে বেটা, স্বাস্থ্য বোন বিয়ে করা যায়, স্বাস্থ্য বোন যদি বিয়ে করা যায় তাহলে স্বাস্থ্য বোনেরে অন্য কোন বেড়ার কাছে বিয়ে দিছে, ওইখান থেকে মেয়ে হয়েছে, ওকে কেন বিয়ে করা যাবে না? কোন যুক্তি দিরে? হ্যাঁ, স্বাস্থ্য বোনের সাথে দেখা দেওয়া যায় না, তাহলে স্বাস্থ্য বোনের আরেকজনের ঘরে বিয়ে দিছে, ওইখান থেকে আমার ভাগ্নি একজন হয়েছে স্বাস্থ্য বোনের মেয়ে, ওকে কেমনে দেখা দিতে পারবো? যেখানে ওর মাকে দেখা দেওয়া যায় না, ওকে কেমনে জায়েজ হয়ে গেল দেখা দেওয়া? ওর মায়ের বিয়ে করা যায়, বুঝি ওরে বিয়ে করা যাবে না? এর ন্যূনতম জ্ঞান কি নাই? ফুফাতো বোন বিয়ে করা যায়, বিয়ে করলাম না, বিয়ে হয় নাই, অন্য কোথাও বিয়ে দিছে, ওখানে ওর মেয়ে হয়েছে, বুঝি ওকে বিয়ে করা যাবে না? আমার আপন ফুফির ঘরে হয়েছে, ওরে বিয়ে করা যায়, কোথায় কার কাছে বিয়ে দিছে, বুঝি ওরে বিয়ে করা যাবে না? কোন জমানা এসে গেল? কিয়ামত চলে আসছে ভাই, কিয়ামত তো আসছে, যেদিন থেকে আমরা কোরআন হাদিস ছেড়ে দিয়েছি সেদিন থেকে কিয়ামত চলে আসছে। তাহলে ও আহলালতুল হালাল, হালালকে হালাল বলবে, কি করবে সে দিনে? দিনে দিনে আর বছরে কয় মাস? আর হালালকে কি বলবে? হারামকে কি বলবে? আর কি করবে না? আর কি করবে না? এবং আল্লাহ নবীকে কি বলছে? আল্লাহ নবী, আমি যদি আর কিছু না করি, আমি কি জান্নাতে যাব? আল্লাহ নবী কি বলছে বলেন? আমার সাথে বলেন যে কালা নাম, সবাই জোর বলেন কালা নাম। আল্লাহ নবী কি বলছে? নাম বলছে, কি বলছে? নাম বলেন, নাম
কি বলছে উনি না মানে হ্যাঁ মানে কি হ্যাঁ এবারে আসেন এই লোক এবার কি করবে মানে এই লোকে বললো যে শুধু ফরজ নামাজ পড়বে রমজানের রোজা